মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানের শ্রমিকেরা 12তম দিনের মতো কর্মবিরতি পালন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সিলেটের লাকাতুরা চা বাগান এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেশের যেই চা শিল্পগুলো আছে সেই চাল শিল্পের সাথে যারা জড়িত প্রায় লক্ষাধিক শ্রমিক তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আজকে 12 দিনের মতো কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। কর্মবিরতির কারণটা হচ্ছে গিয়ে তারা চাচ্ছে 300 টাকা মজুরি, বর্তমানে 120 টাকা মজুরিতে তাদের চলছে না এবং তারা কষ্টে অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটছে, সে কারণে তারা 300 টাকা মজুরি চাচ্ছে। এবং তারা তুলনা করছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, চীন, কেনিয়া যে সমস্ত দেশে চা উৎপাদন হয়ে থাকে সব দেশে কিন্তু বাংলাদেশের অনেক বেশি চা মজুরি আছে, সর্বনিম্ন 300 টাকার উপরে মজুরি আছে ভারতে এবং অন্যান্য দেশে 350-400-500-600 টাকা বাংলাদেশি টাকায় মজুরি রয়েছে এবং সবচেয়ে কম মজুরি রয়েছে 120 টাকা বাংলাদেশে। এবং 2019 সালে এই 120 টাকা 102 টাকা থেকে 120 টাকা উন্নীত করা হয়েছিল এবং কথা ছিল 2 বছর পর পর তাদের মজুরি বৃদ্ধি করা হবে, কিন্তু তারপরে 2021 সালে মাত্র 14 টাকা বাড়ানোর জন্য প্রস্তাব দেয় এবং 14 টাকা 2021 সালে 14 টাকা বাড়ানোর প্রস্তাব দিলে বাংলাদেশ চা সংসদ এটা তারা প্রত্যাখ্যান করে শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ তারপরেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বারবার মিটিং করছে, বারবার চা সংসদ এবং শ্রম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় তারা সভা করছে। আজকেও বিকেল 5:30টার দিকে শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালক শ্রীমঙ্গলে সভা করবেন চা শ্রমিক নেতৃবৃন্দর সাথে। তিনি আমি যেটুকু জেনেছি আমাকে চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা বলেছেন 5:30টার সময় উপজেলা যেই শ্রম অধিদপ্তরের কার্যালয় রয়েছে বা শ্রম ভবন রয়েছে সেখানেই সভা হবে এবং সেই সভায় শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবে। বলে রাখা প্রয়োজন যে এই জুন মাসে বাংলাদেশ চা বোর্ডের যে হিসেব আমার কাছে আছে জুন মাস পর্যন্ত, সেই জুন মাসে কিন্তু গত 3 মাসের মধ্যে গত বছর বা গত মৌসুমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রেকর্ড সৃষ্টি হয়েছিল 9,65,00,000 কেজি। তারপর এই বছর 10 কোটি কেজির একটি টার্গেট দেওয়া হয়েছিল, সেই টার্গেট পূরণের জন্য অনেক দূরে এগিয়ে গিয়েছিল এবং গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন হয়েছিল এই গত জুন মাসে 2,70,63,000 কেজি উৎপাদন হয়েছিল। সেক্ষেত্রে বলা যায় 10 কোটি কেজি এই বছর উৎপাদন হতো, কিন্তু এই ধর্মঘটের ফলে 12 দিন ধরে এই চা বাগানগুলোতে কর্ম বন্ধ রয়েছে। এই অবস্থা চলতে থাকলে এই টার্গেট পূরণ হবে কিনা এমনটি আশঙ্কা করছেন চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা। মোটামুটি এই ছিল গত 12 দিন ধরে যে মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশের চা শিল্পের সাথে যারা জড়িত এই শ্রমিকেরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে।